ডক্টর দেবী প্রসাদ শেঠি, এই নামটাই মনে হয় যথেষ্ট। এক কথায় প্রত্যেকেই তাকে চেনেন ডক্টর দেবী শেঠি হিসেবে। তিনি হৃদরোগ বিশেষজ্ঞ, বেঙ্গালুরুর নারায়ণা ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্সের প্রতিষ্ঠাতা তিনি। পাশাপাশি পশ্চিমবঙ্গের বিএম বিড়লা হাসপাতালের ক্যাথল্যাব প্রধান হিসেবেও দায়িত্ব সামলেছেন। ভারতের শীর্ষস্থানীয় ডাক্তারদের মধ্যে ডক্টর দেবী শেঠির নাম থাকে, অন্তত তিনি পরিচিত কার্ডিয়াক সার্জন হিসেবে। আর এই চিকিৎসক যে কোটিপতি হবেন তা নিয়ে তো নতুন করে আর বলে দিতে হবে না। তবে বেঙ্গালুরুর নারায়ণা ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্স তিনি কেন প্রতিষ্ঠা করেন জানেন? একটি কলমে দেবী শেঠি একবার লেখেন তার অনুপ্রেরণা ছিলেন মাদার টেরেজা। তিনি ঠিক কি বলেছেন, কেন তিনি এই হাসপাতাল তৈরি করেছেন, সেই নিয়ে অবশ্যই আপনাদের জানাবো। তবে তার আগে এই সমস্ত খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। পাশাপাশি আজ তাক বাংলার যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেটিকেও ফলো করে রাখবেন, তাতে করে আপনারা সব খবর কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপের মধ্যেই পেয়ে যাবেন। যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম যে দেবী শেঠি তিনি জানিয়েছেন যে তার অনুপ্রেরণা ছিলেন মাদার টেরেজা। গরিবদের জীবন বাঁচানোর জন্য মাদার টেরেজা দেবী শেঠিকে আলাদাভাবে কোনো উপায় বের করার জন্য উদ্বুদ্ধ করেছিলেন। তারপরই তিনি 2001 সালে বেঙ্গালুরুর নারায়ণা ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্স প্রতিষ্ঠা করেন। তবে জানেন, নারায়ণ হৃদয়ালয় নামে এটি প্রথমে তৈরি করা হয়, পরে নারায়ণা হেলথে পরিণত হয়। এখানে 47টি মেডিকেল পরিষেবা রয়েছে। এই হাসপাতাল বর্তমানে দাঁড়িয়ে ভারতের অন্যতম বৃহত্তম হাসপাতালের নেটওয়ার্কের মধ্যে একটি আপনি বলতেই পারেন। 1984, সেই সময় হৃদরোগে আক্রান্ত হন মাদার টেরেজা। সেই সময় তার চিকিৎসার দায়িত্বে ছিলেন দেবী শেঠি। মাদার টেরেজার জীবনের শেষ 5 বছর তিনি ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। এখানে অনেক দরিদ্র শিশুর হার্ট অপারেশন করেছেন তিনি, সবাইকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবাও দিয়েছেন। এখনও ওপেন হার্ট সার্জারির মতন ব্যয়বহুল চিকিৎসা বিনামূল্যে করা হয় দেবী শেঠি ও তার নারায়ণা হৃদয়ালয়ে। টাকার জন্য কোনো অসুস্থ ব্যক্তির চিকিৎসা কিন্তু কখনোই এই হাসপাতালে আটকায় না। অনেকেই বলেন যে তিনি জাদুকর, তার হাতে জাদু রয়েছে। তাই এখনও বহু মানুষ তার অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করে থাকেন। তিনি ছুঁয়ে দিলেই যেন যন্ত্রণা লাঘব হয়ে যাবে, বিশ্বাস অসুস্থ ব্যক্তিদের। দক্ষিণ ভারতের কর্ণাটকে তিনি জন্মগ্রহণ করেন। 1982 সালে কস্তুরবা মেডিকেল কলেজ থেকে ডাক্তারিতে গ্রাজুয়েশন পাশ করেন তিনি। পরে ইংল্যান্ড থেকে সার্জারির বিষয়ে উচ্চতর ডিগ্রিও লাভ করেন। আর বুঝতেই পারছেন যে এত তার সুন্দর পড়াশোনা এবং এত তার ডিগ্রি, সেই সমস্ত ডিগ্রিকে তিনি কাজে লাগান শুধুমাত্র সাধারণ মানুষের চিকিৎসা করার জন্য। ব্রিটেন এবং আমেরিকাতে কার্ডিয়াক সার্জন হিসেবে প্রশিক্ষণ এবং অনুশীলনও করেন দীর্ঘদিন। সেখান থেকেই তিনি প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। 1989 সালে লন্ডনের দামি চাকরির অফার পেয়েও জানেন তিনি তা কিন্তু গ্রহণ করেননি, তিনি ফিরে আসেন ভারতে। তারপরেই তিনি কলকাতায় ডক্টর রায়ের সঙ্গে সম্মিলিত হয়ে ভারতের প্রথম হৃদরোগ চিকিৎসার হাসপাতাল বিএম বিড়লা হার্ট রিসার্চ সেন্টার গড়ে তোলেন। তারপর তিনি দেখেন যে ইউরোপিয়ানদের তুলনায় 3 গুণ বেশি ভারতীয়রা হৃদরোগে আক্রান্ত হচ্ছেন। তাই একটা হাসপাতাল যথেষ্ট নয়, এর জন্য ডক্টর দেবী শেঠি এবং ডক্টর রায় মিলে গড়ে তোলেন আরও 3টি হাসপাতাল।
বিএম বিড়লা হার্ট সেন্টার যাত্রা শুরুর অল্প দিনের মধ্যেই ভারতের শ্রেষ্ঠ হার্ট সেন্টারের মধ্যে পরিণত হয়। মণিপাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠা করেছেন বেঙ্গালুরুতে। ভারত জুড়ে 30টিরও বেশি শাখা হাসপাতাল রয়েছে নারায়ণা হেলথে। ভারতের অন্যতম ধনী মহিলা হিরণ মজুমদার, তিনিও কিন্তু তার এই ব্যবসায় রয়েছেন। এখনো পর্যন্ত তার ঝুলিতে রয়েছে অনেকগুলো পুরস্কার। তিনি সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী এবং পদ্মভূষণও পেয়েছেন। টাইমস ম্যাগাজিনে স্বাস্থ্যসেবায় সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে 50 জনের তালিকায় নামও তুলেছেন তিনি। দেবী শেঠি ভারতের ধনীতম চিকিৎসকদের মধ্যে একজন। তার সম্পত্তির পরিমাণ 9,800 কোটি টাকা, মানে $1.2 বিলিয়ন। সত্যি তার হাতের জাদুতে যে কোনো অসুস্থ মানুষও সুস্থ হয়ে উঠতে পারে, এমনই মনে করেন যারা হৃদরোগে আক্রান্ত হয়েছেন, সেই সমস্ত রোগী থেকে শুরু করে তাদের পরিবার পরিজন। দেবী শেঠি তিনি দেখেছেন যে ইউরোপিয়ানদের থেকে ভারতীয়দের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা কিন্তু 3 গুণ বেশি, তাই একটা হাসপাতাল যথেষ্ট ছিল না। এর জন্যেই ডক্টর দেবী শেঠি এবং ডক্টর রায় মিলে গড়ে তোলেন আরও 3টি হৃদরোগের হাসপাতাল। তাঁর অ্যাপয়েন্টমেন্ট পাওয়া এতটাও সহজ নয়। আপনাকে যদি দেবী শেঠিকে দেখাতেই হয় তবে অনেক আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। কিন্তু তাও মানুষের বিশ্বাস যে তিনি ছুঁয়ে দিলেই ব্যথা লাঘব হয়ে যাবে, কারণ তার হাত সত্যিই যেন কথা বলে। তিনি বিদেশে থেকে পড়াশোনা করেছেন, বিদেশে ভালো চাকরিরও সুযোগ পেয়েছিলেন, কিন্তু সেই সমস্ত কিছু রীতিমতন না বলে দিয়ে তিনি ফিরে আসেন ভারতে। ভারতের মানুষের জন্য কিছু করার জন্য তিনি ফিরে আসেন। পাশাপাশি আরও একটা বিষয় রয়েছে, তার এই হাসপাতালে টাকা পয়সা কিন্তু কখনোই বাধা হয়ে দাঁড়ায় না। মানে ধরুন কেউ চিকিৎসা করাতে গিয়েছেন কিন্তু তার কাছে সেই সময় সেই টাকাটা নেই, বিনামূল্যেও তার হাসপাতালে চিকিৎসা পরিষেবা পান যারা তার কাছে চিকিৎসা করাতে এসেছেন, ছোট থেকে বড় এমন প্রচুর মানুষ। সত্যি দেবী শেঠি যা করেছেন তা প্রশংসনীয়। ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে। পাশাপাশি আজতাক বাংলার যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে তাকেও ফলো করে রাখবেন, তাহলে সব খবর সবার আগে আপনারা হোয়াটসঅ্যাপেই পেয়ে যাবেন।